সুমন এই তুমি যে বললে এরকম বড় হোটেলে কোনো রকম পুলিশ লাফড়া হবে না তাহলে আমি তো তাই জানতাম সবটা সেট করে দিয়েছি সব পিউরেশন পুরোটা কেটে দিল আমি যা যা বলছি ঠিক তাই তাই কর বলো 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 আমি কোনো মিথ্যে কথা বলছি না অফিসার মিথ্যে কথা তো আপনি বলছেন তখনই তো আপনার সাথে দেখা হলো কই আপনি তো বললেন আপনি পুলিশ আমি একটা অফিসার ইম্পর্টেন্ট কাজ নিয়ে এখানে এসেছি ভাই অনেকক্ষণ তো হয়ে গেছে পিহু বেরিয়েছে এখনো ফিরছে না দিদি অফিসের একটা কাজে গেছেন উনি কাজ শেষ না হলে তো উনি ফিরে আসতে পারবেন না আর শুধু শুধু অকারণে তুমি ওনাকে নিয়ে এত টেনশন কেন করছো কিছুক্ষণ আগেই তো আমি রিসেপশনিস্টকে ফোন করেছিলাম তোমার সামনে উনি তো বললেন উনি ওখানে পৌঁছে গেছেন ভাই তুই বুঝতে পারছিস না আমার টেনশন হচ্ছে খুব ওর মন মেজাজ ভালো ছিল না ও বৃষ্টি বাড়ি যেতে চাইছিল তারপর কি হলো তুই ওকে যেতে দিলি না আটকে দিলি জোর করে একটা কাজে পাঠালি এখন এখন মেয়েটা কি করছে কে জানে বলছে যে একবার ওকে ফোন করে দিদি আমার ওনার সাথে একটু আগেই কথা হয়েছে সব ঠিক আছে ডোন্ট ওয়ারি ও কথা হয়েছে কখন ফিরবে বললো সেটা কিছু বলেনি তবে কাজে ব্যস্ত আছে মনে হলো দেখেছো দেখেছো মেয়েটা কি বার বেড়েছে দেখেছো সব সময় মনে হয় যেন ঋষিকে কন্ট্রোল করছে মনে হয় ওর চাকর আমি বুঝতে পারছি না শুন তোমার মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না পন্ডিচেরি থেকে আসার পর থেকেই দেখছি তুমি রুষাকে একদম সহ্যই করতে পারছো না তোমার কি রুষার সব কিছুই ভুল মনে হচ্ছে সবটা জানার পর তোমারও তাই মনে হবে রিজুলা আচ্ছা ভাই বিহুর তো ফিরতে তার মানে রাত হবে অত রাতে কি পাবে বা পাবে না একটা কাজ কর না আমাদের বাড়ির গাড়িটা বরং ওকে পাঠিয়ে দে তাতেই তো ফিরে যেত পিহু না কোনো দরকার নেই কেন কি হবে বাড়ির গাড়িটা পাঠালে